হে গাইস, কি অবস্থা? প্রত্যেকজন তো আজকে আমি আসছি তোমাদের কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে, যেগুলো আমার ইদানিং সব জায়গায় ফেস করতে হয়। কন্টেন্ট করি, আজ আনলিমিটেডের কন্টেন্ট করি, আগের মতন ফানি ভিডিও বানান না কেন এখন আর? যেটা আজ আনলিমিটেডের অরিজিন ওইটার কোনো খবর নাই কেন? লাস্ট মেবি আপনারা আপনাদের কন্টেন্ট বানাইছেন 2020-এর মিডে, তারপর আপনাদের কোনো খবর নাই কেন? হোয়াই মামা হোয়াই? আজ আনলিমিটেডের এত মেম্বার, লাখ লাখ কোটি কোটি মেম্বার, তারা কই? হ্যাঁ, তাদের কোনো দেখা যায় না কেন? তাদেরকে এখন আর আমরা কন্টেন্টগুলোতে দেখি না কেন? হোয়াই মামা হোয়াই? তো সব কিছুর অ্যান্সার হচ্ছে যে আজিরো লিমিটেড তাদের নিজেদের কন্টেন্ট নিয়ে আসতেছে ভেরি সুন। এটার মধ্যে আজিরো লিমিটেডের প্রতিটি মেম্বার আছে, যারা যারা আগে ছিল এখন আছে, সবাই আমরা একসাথে এই কাজটার মধ্যে আছি। এখন শ্যুট অনেকটা ডান, অনেকটাই বাকি। এই প্রজেক্টের ম্যাক্সিমাম শ্যুট আউটডোরে, তো আমাদের রোডের মধ্যে এই সূর্যের নিচে ডাইরেক্টলি আমাদের শ্যুটগুলো করতে হচ্ছে। এবার শ্যুট করতে যাই, দেখলাম আমার ফোন আর আমার মাথা দুইটাই অনেক ইজিলি গরম হয়ে যেতেছে। আমি রাহানরে বললাম যে কী সেই ফোনে কী করবো এটা নিয়ে, এমন হিট এত, এটা পকেটে রাখা যেতেছে না এই গরমে। তারপরে আমি বুঝলাম যে এটা শুধু আমার সমস্যা না, এসবের সমস্যা। একটা ভালো ডিজাইনের ফোন, একটা ভালো কালারের ফোন নিতে গেলে আমার অনেকটা খরচ করতে হবে। 20-25 হাজার টাকার মধ্যে ভালো ডিজাইনের আর ভালো কালারের ফোন পাওয়া একটু টাফ, আর ভালো কালারের অথবা ভালো ডিজাইনের ফোন পাইলেও তার কয়েক মাস পর অ্যাটিটিউড দেখানো শুরু হবে। লাইক উনি কথা বলবো না, উনি হ্যাং হয়ে থাকবো, উনি পাত্তা দিব না, দাম দিব না, গরম হয়ে যাবে, একটু চুলি মেজাজ খারাপ হয়ে যাবে, গরম হিট হয়ে যাবে ফোনটা। এটা একটা সলিউশন লাগবে। লাইক 20-25 হাজার টাকার মাঝখানে যদি একটা ভালো ফোন পাওয়া যায় যেটার ডিজাইনও ভালো, ভিতরে ফাংশনও ভালো, সুন্দর মতন গেমও খেলা যায়, ফটোগ্রাফিও সুন্দর মতো করা যায়, এমন একটা ফোন হলে ভালোই হতো। আমরা কেমন ফোন পাবো না, কেন পাবো না? হোয়াই মামা হোয়াই? কয়েক মাস ইউজের পর এটার ব্যাটারিতে প্রবলেম দেওয়া শুরু হয়, এদিকে প্রবলেম ওদিকে প্রবলেম দিয়ে ভরা। মানে কত স্মুথলি ফোনটা চলতে থাকে, হঠাৎ করে একটা প্রবলেম ঢুকে, তারপর উনি আসে উনি আসে উনি আসে ফোনটার উপরে খায়া দেয়, নষ্ট করে দেয় ফোন, আর চালানো যায় না পরে। কেন মিড রেঞ্জের ফোনগুলোর কালারগুলো এত সুন্দর হয় না? হোয়াই মামা হোয়াই? কেন মিড রেঞ্জের ফোনগুলোর ডিজাইন এত সুন্দর হয় না কেন? তো আপনাদের যদি মিড রেঞ্জের ফোন থেকে কোনো এক্সপেকটেশন থাকে, সেগুলো নিচে ট্যাগ করে এখন জানা দেন উইথ দ্য হ্যাশট্যাগ হোয়াই মামা হোয়াই। শ্রবণ মাইক চেক, শ্রবণ। আমাদের নতুন নাটক সম্পর্কে বলো। নতুন নাটক সম্পর্কে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে অনেক দিন পর আজাইলটি ব্যাগ আসতেছে, মানে সব টিম নিয়ে, আমাদের কোনো টিম এদিকে বাকি নাই, সবাই আছে আমরা এদিকে। আই থিঙ্ক আমাদের আগের মতো মজা হবে এই শ্যুটের মধ্যে। অলরেডি আমরা শ্যুট করে এত মজা পাইতেছে, আই থিঙ্ক আমাদের ভিডিওতে আরও বেশি মজা হবে। তো আশা রাখি যে শ্যুটটা খুব মজার হবে, নাটকটা ভালো হবে। তো মুড়ি বিক্রি করতে এরকম মুড়ি মুড়ি ওটা রয়ে গেছে।